নিরাপত্তায় পশ্চিমবঙ্গে মহিলাদের, ইউপির সঙ্গে পশ্চিমবঙ্গের নারী নিরাপত্তার খুব বেশি ফারাক নেই। পশ্চিমবঙ্গে নারীদের উপর কি নির্যাতন হয়, কত ধর্ষণ হয়, তার তথ্য পশ্চিমবঙ্গ সরকার নিজেরা দেয় না। আপনারা জেনে রাখুন, ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো, যেখানে সারা ভারতবর্ষের সব রাজ্যের নারী নির্যাতন ধর্ষণের রিপোর্ট জমা পড়ে, সেখানে পশ্চিমবঙ্গ সরকার ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোতে পশ্চিমবঙ্গের ধর্ষণ নারী নির্যাতনের তথ্য দেয় না। তাই আমরা জানতে পারি না পশ্চিমবঙ্গে আরও কী ঘটছে। যেমন আপনি বললেন ভূখণ্ডতে ঘটনাটা ঘটেছে, গোটা রাত একটা মেয়েকে পাওয়া গেল না, তাকে অপহরণ করে নিয়ে চলে গেল। পুলিশকে জিজ্ঞেস করতে যান, বলবে না ওদের বাড়ির লোক তো কিছু বলেনি, ধর্ষণ হয়েছে তা তো আমরা জানি না। বাড়ির লোক যদি না অভিযোগ করে আমরা কী করে কী করতে পারি? তো ভালো কথা, বাড়ির লোক অভিযোগ না করলে আপনারা কি কিছু করেন না? এটাই কি পুলিশের কাজ? পুলিশের কাজ হলো কোনো ঘটনা ঘটলে সুয়মোটো তদন্ত করে একটা নির্দিষ্ট সিদ্ধান্তে পৌঁছানো। বাড়ির লোক সবসময় অভিযোগ করবে আপনাকে, যারা অত্যাচারিত যারা পীড়িত তারা সবসময় অত্যাচার আপনাকে কমপ্লেন করবে, যারা ভিকটিম তারা সবসময় থানায় গিয়ে কমপ্লেন করবে। তারপরে থানা সক্রিয় হবে, এ তত্ত্ব আমাদের জানা নাই। এটা পশ্চিমবঙ্গের পুলিশের বক্তব্য, এটা এখানকার পুলিশের বক্তব্য। কোনো একটা ঘটনা কেন ঘটলো তার তদন্ত সুয়মোটো করা দরকার। সুয়মোটো সেই তদন্ত করে পুলিশকে সিদ্ধান্ত নিতে হবে যে এই ঘটনা কী করে ঘটেছে। একটা মেয়ে গোটা রাত তাকে পাওয়া গেল না, গোটা রাত তাকে অপহরণ করে রেখে দেওয়া হলো, তারপরে সকালে যদি পুলিশ বলে আমাদের কাছে কোনো কমপ্লেন নাই, আমরা কিছু করবো না, তাহলে থানা ঘুমাও। থানার তো কোনো দায়িত্ব নেই, যখন কমপ্লেন হবে তখন তোমরা করো, বাকিটা ঘুমাও, আর তো কোনো দায়িত্ব নেই। তাহলে সুয়মোটো কথাটা আমাদের ডিকশনারি থেকে, আইনি ডিকশনারি থেকে, জুডিশ প্রুডেন্স থেকে সুয়মোটো কথাটা তুলে দেওয়া দরকার। আজকে হাতরাসে নারী নির্যাতন হলো, 19 বছরের মহিলাকে হত্যা করা হলো, ধর্ষণ করা হলো, পুড়িয়ে মারা হলো বাড়ির লোককে না জানিয়ে। সেখানকার হাইকোর্ট, এলাহাবাদ হাইকোর্ট সুয়মোটো অর্থাৎ তদন্তের আগেই এই কেসটাকে জানার চেষ্টা করছে, এটাকে বলে সুয়মোটো। তারা কিন্তু হাইকোর্টে, এলাহাবাদ হাইকোর্টে যায়নি কোনো দাবি করতে, কোনো অভিযোগ করতে। তাই পশ্চিমবঙ্গের পুলিশ যদি বলে, মুর্শিদাবাদের পুলিশ যদি বলে আমাদের কাছে কোনো অভিযোগ কেউ করেনি, অতএব আমাদের দেখার কিছু নাই, গোটা রাত মেয়েটা কোথায় পড়ে থাকলো দেখার দরকার নাই, কে মেয়েটাকে অপহরণ করলো দেখার দরকার নাই, গোটা রাত একটা বাড়ির বউ সারা রাত কোথায় থাকলো দেখার দরকার নেই, ভোরবেলায় তাকে মাঠে কেন পাওয়া গেল সেটা দেখার দরকার নেই, এর থেকে লজ্জার অপমানের কিছু হতে পারে না। আমরা নিজেরা খোঁজখবর করব, যদি এই ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্তের জন্য পুলিশ সতর্ক না হয়, সজাগ না হয়, সক্রিয় না হয়, আমরা এই পুলিশের বিরুদ্ধে আন্দোলনে নামব। আহেস হাসেম মথুরা গ্রাম, মথুরা আমারই লোকসভার মধ্যে পড়ে, সেই মহিলার নাম সিদ্দিকা, তাকে গোটা রাত পুলিশ পেল না, এই অপহরণ করা হলো, তাকে গোটা রাত পাওয়া গেল না, তাকে ভোরবেলায় মাঠ থেকে পাওয়া যাচ্ছে, তার দেহে আঘাতের চিহ্ন আছে, তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে চিকিৎসার জন্য, অথচ পুলিশ বলছে আমরা কিছু জানি না, কারণ কে অভিযোগ করেনি। অভিযোগ না করলে কোনো অপরাধকেও ধরা হবে না, এটাই তো দাঁড়াচ্ছে। তার মানে কেউ অপরাধ করতে পারে, কিন্তু অভিযোগ যদি না জমা পড়ে থানায়, তাহলে সে অপরাধীর আর কোনো খোঁজখবর হবে না। এটা কি পুলিশের বক্তব্য? এটা কি পশ্চিমবঙ্গ সরকারের বক্তব্য? আমরা জানতে চাই। এই ঘটনার যদি তদন্ত না করে, এই ঘটনাকে যদি এদিক ওদিক করে পুলিশ মনে করে যে যারা অপরাধী তাদেরকে রক্ষা করার চেষ্টা করা হবে, তাহলে কিন্তু আমরা পথে নামবো। আপনাদের সকলকে এটা জানিয়ে রাখবো।